ছাদ বাগানে যদি ধুন্দুল গাছ লাগানো হয় সেখানে কিন্তু বেশ ফল পাওয়া যায় হ্যালো এভরিওান সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্যামিলি ওয়ার্ল্ডে গাছের ছাদে অনেক ধুলতুল ধরেছে যারা জানতে চান এত বেশি সবজি আমি কিভাবে হারভেস্ট করি তাদেরকে বলবো আজকে যেহেতু ধুন্দুল নিয়ে কথা বলছি এটার বিষয়ে কথা বলি ধুন্দুল গাছ খুবই সহজে হয়ে যায় এবং খুব দ্রুত ফলন দেয় এবং ফলের পরিমাণ আনুমানিক অন্যান্য গাছের তুলনায় অনেক বেশি আমার এই ছোট্ট একটা গাছে অনেক অনেক ফল ধরেছে প্রতিনিয়ত আমি যে কাজটা করি সবসময় যে কোনো গাছ লাগানোর আগে মাটিটা তৈরি করে নিই তবে এক্ষেত্রে আপনাদেরকে একটু দেখাই এই গাছগুলো কিন্তু আমার অন্যান্য বড় গাছগুলোর সাথী ফল হিসেবে জন্মেছে আমার ছাদ বাগানে যে বড় বড় টবগুলো আছে ঠিক তার পাশেই আমি এই ধুন্দুল গাছগুলো লাগিয়েছি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন প্রত্যেকটা গাছের সাথে কিন্তু একটা করে ধুন্দল গাছ লাগানো এবং বেশ অনেক ধরনের ফল এসেছে আজকে এগুলো হারভেস্ট তো যেটা বলছিলাম ধুন্দল গাছের জন্য তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না শুধুমাত্র দুই বেলা ঠিকমতো পানি দিতে হয় এবং ফুল আসার পরে এগুলোকে পরাগায়ন করে দিতে হয় যদি আপনার গাছে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার না করেন তাহলে পরাগান অটোমেটিকলি প্রাণীর দ্বারা হয়ে থাকে তো এই তো একটু দেখেন কত সুন্দর হয়েছে ধুন্দলগুলো মার্শাল্লা একদম কচিয়ে এবং খেতে কিন্তু এগুলো স্বাদ বাজারের যে ধুন্দল সেটা থেকে একদমই ভিন্ন বাজারের ধুন্দলও অনেক মজা হয় সেখানে গাছের ধুন্দলের তো কথাই নেই প্রতিটা ধুন্ডুলি খুব সুন্দর সফট ছিল আর এই তো রান্না করার পরে তো বেশ মজা লেগেছে আমি তো এখানে ছোট ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি আপনারা অন্য কিছু দিয়ে রান্না করতে পারেন সবাই ভালো থাকবেন এবং আমার পেজটি ফলো করে যাবেন আল্লাহ হাফেজ